চলে যা ভাই বন্ধু, মা মাসিমা খালা বুবুজি, গান শেষ, গান শেষ হয়ে গেছে, এবার গরম গরম ভাত রান্না হয়ে গেছে, কি দেবে লম্বাই শুভজি, গান শেষ হয়ে গেছে, হ্যাঁ আমাদের কমিটিদের রান্না হয়ে গেছে, হ্যাঁ পেট ভরে খেয়ে লম্বা হয়ে শুভ, এবার কারণ কারণ তুমি যে এতক্ষণ ধরে একা সেকা কাকা মোকা হলুরে খেলে রে এটা হলো পীরের বন্দনা, দেবতার প্রশংসা, দেবতার গুণগান, এই যে সত্য পীর যে অনুষ্ঠান, সেই পীরকে স্মরণ করে আমার মনে দিলে কণ্ঠে আমি গেঁথে নিলাম। এর নাম হলো সত্যপীরের আশা, এরই নাম আশা, তোর বাবার মাথা আরাম, হিন্দুরা বলে চামর, আশীর্বাদ করার জন্য এই চামর সত্য নারায়ণের চামর মানুষের মাথায় দিয়ে আশীর্বাদ বা দোয়া নেওয়া বা দেওয়া, এর নাম হলো ঝান্ডা, এই সেই ঝান্ডা, এরই নাম ঝান্ডা, ঝান্ডা এই ঝান্ডার ভেতরে ভরে দেয় কুন্ডা দোষে কান্ডা, ঝান্ডার ভেতরে আন্ডা ভরে দেবে, সেই আন্ডা কিনে গিয়ে এই যে অপুর খেলার মা খেলার মা মাসি দিদিগণদের হাতে দিয়ে যাবো, সেই ডিমকে নিয়ে গিয়ে কুড়ু মুরগির পেট তোলাতে ভরে দেবে, বছর শেষে আমরা এই গ্রামে একবার করে আসবো, বাড়িতে তরকারি থাকবে না, সেই বাচ্চা মুরগ বা মুরগির বাচ্চা হবে, বাচ্চা বড় হবে, সেই বাচ্চাকে তিরি ধরবে, এদেরে চাচার ঘর, এদেরে চাচির ঘর, মাকে নিদার ওটা হয় পার, সবাই করে রান্না করবে, একটা থালার মধ্যে ঢেলে দিবে, আমরা চারজন আসবো, চারজন বসে যাব, বেশ বন্ধ হবে, খাবো বন্ধ করতে মুদি খাবো, হেগিরি বাজে বাজে, তাহলে তুমি খাবার বেলায় আর পালাবার বেলায় যখন বলে 1 2 3 4, তাই মাননীয় দর্শকবৃন্দ, স্নেহের ভাই বন্ধুগণ এবং আমার স্নেহের মা মাসি দিদিগণ, এই যে সত্য পীরের অনুষ্ঠান, কথাই বলে হিন্দুর দেবতা যে হয়েছে মুসলমানের পীর, আর দুই কুলে নেই সেবা, সে করিয়া জাহির নারায়ণ, সত্য নারায়ণ আর সত্য পীর একই জিনিস, কিরকম আমাদের যে সত্য পীর, এই যেমন আমাদের এক নবী ছিলেন, এক মহাপুরুষ পায়গাম্বার ছিলেন, তার নাম ছিল ঈসা রুহু আল্লাহ, ঈসা পায়গাম্বার, যার মায়ের নাম ছিল মরিয়ম, ওই কুমারী মেয়ে, ওই মরিয়মের বিয়ে হলো না, একটা ফুল সঙ্গে গর্ভবতী হয়েছিল, সেই ফুলের নাম, সেই ফুলের নাম মরিয়ম ফুল, সেই ফুলের নাম হচ্ছে সিরাজুল বাহার ফুল, এবং ওই যে দানব রাজার কন্যা ছিল সন্ধ্যাবতী, সন্ধ্যাবতীরও বিয়ে হয়নি, সন্ধ্যাবতীও কুমারী মেয়ে, একটা ফুল সঙ্গে গর্ভ হয়েছিল, সত্য নারায়ণেরও কিন্তু বাবা নেই, তাহলে বাবা ছাড়া ছেলে হয় না, আছেন বাবা তেনাদের গোপনে, এক কুমারী মেয়ের বিয়ে হলো না, সেই নারী গর্ভবতী হয়ে গেল, সমাজে আমরা কি বলি মেয়েটা খারাপ, কিন্তু না, যার সঙ্গে মহব্বত করেছে ওই নারীর কিন্তু গোপনে স্বামী, যে ব্যক্তির সঙ্গে মিলামিশা করেছে সেই, তাহলে বাবা ছাড়া ছেলে হয় না। যাই হোক, সত্যপীরের অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে এসেছে, আপনাদের সুপরিচিত, এবং আমার এই সত্যপীর হলো সরকারি, আমরা তথ্যশিল্পী, এই সত্যপীর সরকারি তথ্যশিল্পী একমাত্র বীরভূমে, একমাত্র আপনাদের আশীর্বাদ বা দোয়া নিয়ে আমি হক ফিরোজ, আমার গঙ্গারামপুর বাড়ি, আমি পেয়েছি সত্যপীরের সরকারি চান্স, তাই যাক দুর্ভাগ্য গান করবো বলে এরা এই যা গরম করেছে, আবার তোমাদের লটাপটি পরব, তাই যাই হোক, ভালো খারাপ একটু হবে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, জ্ঞানী গুণী বয়োজ্যেষ্ঠ পিতার তুল্য লোক আছেন, যদি কারো পালা সম্বন্ধে কিছু বলার থাকে আপনারা বলতে পারেন।
কান্দাবি আসিলে পাপি উম্মত তরাতে আম্মায় আরো নবী কেমন সভাতে জানাই তবে কি উপরে লেখা কথা কিছু বলি আসো নাই একজন নবী ছিলেন ইয়াকুব নবী আর কত কি নানো শহরে ভায়ানো নবী জেনেরো ছবি তো আর আসবে না যো বলে তবে ছন্দ লোকমান মাত্রা আল্লাহ পাক অনেক কিছু দেয় ভায়ানো নবী জেনেরো ছবি তো আর আসবে না যো বলে একজন নবী একজন মহাপুরুষ শেষ একজন পয়গম্বর পয়গম্বর তিনি বাস করতেন কোথায় ফিনান শহরে আল্লাহ এবং ঈশ্বর মাল মাত্রা টাকা পয়সা ঔষধ অনেক কিছু দিয়েছিলেন ভাই ভাই ওই নবীর ওই মহাপুরুষের ওই পয়গম্বরের এই দুনিয়ার মধ্যে কোন জিনিসের অভাব ছিল না ছিল না তবে নবীর কি ছিল জানেন কি কহিবার আবন চার বিবি ছিল দেখুন দুনিয়ার মা চার নবীর চার বিবি ছিল কেমন আমার দুনিয়ার মা চার চার পরিবার চার বিবি চার পরিবার বা চার চার বিবি ছিল বিবিদের কার কি নাম ছিল জানেন কি নাম এক বিবির নাম ছিল মহিলা বেশ এক বিবির নাম ছিল ঝুলফা আচ্ছা এক বিবির নাম ছিল লিয়া আর কহিবার আবনি ছোট বিবির নাম রাহিলা সুন্দরী মায়ার নবী জেনেরো ছবি গো নবী ছোট বিবির নাম কেমন আয়ারে রাহিলা সুন্দরী মায়ার নবী জেনেরো ছবি গো ছোট বিবির নাম রাহিলা আল্লাহ খুশি হয়ে নবীর তিন বিবির গর্ভে দিয়েছিলেন দশটি ছেলে দশটি ছেলে ছেলে তবে যে ছোট বিবি রাহিলা তার গর্ভে তার জঠরে তার উদরে কোনো পুত্র বা কন্যা ছিল না না তা সেই মনের দুঃখে রাহিলা ওই নবীর পরিবার পাঁচ অক্ত নামাজ এবং তিরিশ পারা কোরআন মুখস্থ করেছিল সর্বক্ষণ ঈশ্বর বা আল্লাহর এবাদতে পাগল তা নবীর ছোট বিবি রাহিলা মনের দুঃখে কাঁদছে বৈশ্য ওগো আল্লাহ আমি যে তোমার কাছে এবাদত বন্দিগি করি আমার কি এবাদত বন্দিগিতে মাওলা গো তুমি খুশি হওনি আল্লাহ গো করি যাব আমার গর্ভে সন্তানাদি কেন দিলেন আল্লাহ আমার গর্ভে সন্তানাদি তুমি কেন
যে আমার হয় আমি তার হয়ে যাই, আমার কাছে যে বান্দা, আমার কাছে যে বান্দি, যে আশাতে হাত তুলে আমি কিন্তু তার হাতকে খালি আমি ফিরাই না। বা একদিন নামাজ পড়ার পরে পরে মা রাহিলা কোরআন পড়ছেন, আর কোরআন পড়তে পড়তে আল্লাহর কাছে ঈশ্বরের কাছে কাঁদছেন, সেই কান্নার আমার নবী শুনতে পেলেন। নবী শুনতে পেয়ে কি বললেন রাহিলাকে? কি বললেন? যে বিবি রাহিলা, হ্যাঁ সেদিনে বলেছিলেন, বলুন স্বামী। আজ তুমি কাঁদছো তার কারণ? এই জন্য আমি কাঁদছি যে আল্লাহ পাক খুশি হয়ে আমার 300 দিনের গর্ভে দিয়েছেন 10 পুত্র, আমার গর্ভে কোনো সন্তান আদি আল্লাহ পাক দেন নাই, তার জন্য আমি মনের দুঃখে কাঁদছি। বাহ, নবী বললেন বিবি বলুন, আল্লাহ যে তোমার 300 দিনের গর্ভে 10টি 10টি পুত্র দিয়েছেন, বেশ তোমার গর্ভে কোনো সন্তান আদি দেননি, ওই 10টি ছেলেকে দেখে বিবি তোমার হিংসা হয় না দুঃখ হয়? না, আমার হিংসা হয় না দুঃখ হয়। কিরকম বড় গাছে ছাল কোনোদিন বড় গাছে লাগে না, পরে ছেলে মা বলে ডাকলে কোনোদিন নিজের জীবন ডান্ডা হয় না, আজকে আমি দুধ দিয়ে পুষ্প কাল ছাপ, হয়তো এর জন্য আমাকে পেতে হবে কোনোদিন খাওয়া। বাহ, তখন রবি বললেন বিবি বলুন, হয়তো তোমার এবাদতে আল্লাহ হ্যাঁ খুশি হয়নি, তাও হতে পারে। দেখুন ভাই, আমার মুসলমান ভাই বন্ধু, বৈজ্যেষ্ঠ পিতার তুল্য লোক ও আমার মা বোনেরা, আপনারাও 5 অক্ত নামাজ পড়েন, আপনারাও কোরআন পড়েন, তাহলে দেখুন একজন নবীর বিবির এবাদতে যদি আল্লাহ খুশি না হয়, তাহলে আমাদের এবাদতে আল্লাহ কি খুশি হবে? হবে না। তখন নবী বললেন বিবি, তুমি এক মনে আল্লাহকে স্মরণ করো। বেশ, আল্লাহকে তুমি এক মনে স্মরণ করো, হয়তো তোমার ইবাদতে আল্লাহ খুশি হয়নি। আমি দান ধান খড়ি খাওয়া তো অনেক করেছি। কি কি দান করেছো? ভোকাকে অন্ন, পিপাসাকে পানি। হ্যাঁ, ভোকাকে অন্ন, পিপাসাকে পানি। আর এই যে এইগুলো হচ্ছে তো, এইগুলো হলো আখেরের নিশানি। তাই বিবি তুমি এক মনে আল্লাহর কাছে ইবাদত করো, আল্লাহর কাছে কাঁদছেন। নবীর পরিবার কেমন? ওগো ওগো আল্লাহরে নবীন, নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহ নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নিধনি আর দন, হে আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবনের দুঃখে কুরআন পড়ে আয়া হারে আল্লাহ কাছে কাঁদে, হে আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জাগে, লা ইলাহা ইল্লাল্লাহ আয়া হারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ভাই আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহ আমার ইবাদতে আয়া হারে রাহিলার বড় খুশি হয়, আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, তাই দেখিয়া আপনার হই মাতে যা, আগবতী হই মা খাদি যা, চুপে দিল নবী জীবন আর জীবন, আর আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের, সেই আল্লাহর কাছে কেউ
কোনো জিনিসের জন্য খালি কিন্তু ফিরে না। না, ওই নবীর বিবির ইবাদতে আল্লাহ খুশি হয়ে গেল। খুশি হয়ে যাই, আল্লাহ খুশি হয়ে মেহেদের জিব্রাইল কে আল্লাহ নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের কাজে দেখিয়া হাজির হতে বিল্লাল নবীর প্রেমে হয়ে মাতাল বাইরো সে মায়ার জালাতন আল্লাহ নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের কাজে খুশি হয়ে আল্লাহ কামন আয়ারে দেব জিব্রাইল কে আল্লাহ নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের আল্লাহ বলেন জিব্রাইল আয়ারে মাঝে মুখ পানি আল্লাহ নবী নূরের নবী গো আপনি নবী আমার আল্লাহ বলছেন, ঈশ্বর বলছেন, শুধু রাহিলা নয়, যদি কেউ আমার হয় আমি তার হয়ে যাই, সে আমার কাছে যে আশায় হাত তুলে আমি কারো হাতকে খালি ফেরাই না, আমি সকলের কাছে থাকি, একটা মাতালের কাছেও থাকি, একটা চোরের কাছেও থাকি, একটা খারাপের কাছে থাকি, একটা হাফেজের কাছে থাকি, একটা মাওলানার কাছে থাকি, একটা ওলির কাছে আমি থাকি, আমি রব্বুল আলামিন সকল জীবে আমি কিন্তু বিরাজ করি। বলছেন মেহেদা জিব্রাইল, হ্যাঁ সেই দিনে বলেছিলেন বলো আল্লাহ পাক আমার কাছে রূপের জ্যোতি কত শোনো না এক টাকা রূপ, হ্যাঁ ওইটাকে দু হিসা দু ভাগ করো, আট আনা রূপ আরো সে জমা রাখো, রেখে দিলাম, বাকি আট আনা রূপ কে চার ভাগ করো, চার ভাগ হলাম, ছ আনা রূপ তুমি দুনিয়াতে নিয়ে যাও, বাকি দু আনা রূপ, ছ আনা রূপ তুমি হাতে রাখো, আর বাকি দু আনা রূপ দুনিয়াতে নিয়ে গিয়ে জিন ইনসান কীট পতঙ্গ দেও দানব যত জীব আছে সকলকে দু আনা রূপ তুমি দান করে দাও, বাকি ছ আনা রূপ আপনি কি করবেন? ওই কিনান শহরে ইয়াকুব নবী যে ছোট বিবি রাহিলা তার গর্ভে মনে একটা সন্তান জন্মগ্রহণ করাবো, ওই ছেলেটার গায়ে ছ আনা রূপটা দেব। আলহামদুলিল্লাহ, দেখুন ভাই আমরা সকলেই সেই দু আনা রূপ সকলেই পেয়েছি, এই দু আনা রূপ দেখে তো ছেলে মেয়েরা তো ঠিক থাকতে পারছে না, তাহলে একটা শরীরে একটা গায়ে যদি ছ আনা রূপ দেয় সেই রূপ আকাশে চাঁদও দেখে কিন্তু লজ্জা পাবে, তাই কেমন সঙ্গত? তাহলে দেখুন আল্লাহ এই কথা বললেন এবং নবী এবং নবীর স্ত্রী দুজনে মহলের মধ্যে ঘুমিয়ে আছেন, কহি বিবরণ রাত্রে কানে রাহিলা একটা দেখলো স্বপ্ন, স্বপ্ন দেখে কিন্তু কেঁদে উঠলো, কেমন? আরে ইহসান মেরা, ইহসান মেরা দিল তো মারা রাহে দোস্ত, আরে দিল তো মারা প্যার রাহে দোস্ত, দিল তো মারা প্যার রাহে দোস্ত হামারা দোস্ত, নবী স্বপ্নের কথা মানে করলে কেমন দূরে আর মাঝার মেরা দিল তোমারা রাহে দোস্ত, দিল তোমারা প্যার কা হামারা দোস্ত, নবী বললেন বিবি রাহিলা এই যে তুমি শব্দ দেখলে বেশ যে আকাশ থেকে চাঁদ এসে তোমার শেখমে প্রবেশ করলো, এর মানে কি জানো? কি দয়া যে ভাবে ছেলে বা মেয়ে আল্লাহ তোমার গর্ভে দিয়ে ইনসান মেরা দিল মে তোমারা হে তো দিল তোমারা প্যার কা হামারা দোস্ত, হয়তো ছেলে বা মেয়ে আল্লাহ আয়া রে তুমি তোমার গর্ভে দিয়ে ইনসান মেরা দিল তোমারা রাহে দোস্ত, ওরে দিল তোমারা প্যার কা হামারা দোস্ত, স্বপ্ন দেখে রাহিলা কেমন আয়াতে গর্ব হয়ে যাই, ইহসান মেরা দিল তোমারা রাহে দোস্ত, ওরে দিল তোমারা প্যার কা হামারা দোস্ত।
হে দোস্তো আমারা দোস্তো তেরা হে দোস্তো আমারা দোস্তো মেরা দিল তো হে দোস্তো ওর দিল তো মারা প্যার কা আমারা দোস্তো। দেখুন ঈশ্বর আল্লাহ কেমন। রাহিলা গর্ভবতী হয়ে গেল, বা দিনের পর মাস, দশ মাস পূর্ণ হলে মেয়েদের মায়েদের একটা প্রসবের যন্ত্রণা। দশ মাস যখন পূর্ণ হয়েছে তোরা কর্ম করে ভাই একজন সিপাই তাই মাকে দেখুন ডাকে একজন সিপাহী কেমন আয়া হারে তাই মাকে ডাকতে যাই নিশান মেরা দিল মে মারা হে দোস্তো দিল তো মারা প্যার কা হামারা দোস্তো। তখন এখনকার মতো তো হসপিটাল নার্সিং হোম ছিল না, না 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 দাই মাকে ডাকছে বলি ও মা দাই ওরে কে রে তুই সাত ঘুষির মাথা খাই। আমি দাই মা ডাকছি, দাই মামা সাত ঘুষির মাথা খাচ্ছে তাহলে নিশ্চয়ই ডাকতে ভুল হয়েছে। হ্যাঁ বলি ওগো ও তাই মা দাসী ওরে কোন ছোনা রে সরি আই তোর বা দূর জেবি বসি আই আমি ঘর পেতেছি তুই এসে বসবি তবে তুই কে রে। তাই মা বুঝতে পারছে না ওরে আমি হলাম নবীর চাকর। বাবা চার বান্দা চা খেলাম আর শীতের দিনে চা খাবো না বারবারে চা খেলে রাতে ঘুমাবো না পিশাব করবো হারে ওই চা ভাসেন না বেজগা আসোতে। তাই মা তো বুঝতে পারছে না ওরে আমি হলাম নবী সিপাই কোয়াটাকে কে দিয়ে হাবাব কিসের ওই শুকুয়ের আমি শুক্তি বিক্রি করতে আমাদের উপর খেলা লোক শুক্তি খাই না শুক্তি যদি বেশ বিতাই সুলতান কুদ্দি যা এ দাইমা এ বেরিয়ে আয় আয় ছোড়া কার সঙ্গে বেরিয়ে যাবো রে ছোড়া আমি দশটা ছেলে মা আমি এত রেখে কার সঙ্গে বেরিয়ে যাবো বেরিয়ে আসবি তাই হ্যাঁ নলে ডাক্তার ঘরে ধরে যাবে এ দাঁড়া শীতের দিন ন্যাংটা ব্যাংটা শুয়ে আছি চাপা দুয়ার বালা সরি যা আমার কে ভাঙিলি চারা কাছে রাম আমার বেহুদা গোলাম আমার আমার ভাই জানকে দেখে করবো অপমান আমাকে চিনতে পারছিস না আমি বহুরূপী নই তোমাদের গ্রামের লোক বাজা আমি বহুরূপী নই রসের কি হবে বলুন রসের মানে কি দেন মতো।